সৌমিতা, রাহুল আর আমার মধ্যে বন্ধুত্বতা চাকরিতে তো হলেও বেশ গভীর। হঠাৎ করেই আমরা ঠিক করেছিলাম কালিম্পংকে এক্সপ্লোর করব তিন বন্ধু মিলে, তাই বেরিয়েও পড়েছিলাম সেভাবে। তবে গল্পের উপসংহারে আমাদের একটাই লাইন বারবার মনে আসছিল, সার্বভৌম এই কালিম্পং। পাহাড়, নেচার, মেঘ সব কিছুই তো রয়েছে, তার সঙ্গে রয়েছে সমস্ত ধর্মের সহাবস্থান। মনটাকে এবারে বেশ হালকা করে দিয়েছিল আমাদের তিন বন্ধুর খুনসুটি আড্ডার গল্প। সঙ্গে তো ডাক্তারবাবু আছেনই, আমাদের প্রকৃতি। তাই চলুন এবারে কালিম্পংকে একটু অন্যভাবে দেখে নেওয়া যাক। সঙ্গে থাকুন ডোডো সাফারি, যাতে আপনার সফর সাফার না করে। এরকমই আমরা মজা করেছিলাম, তাই পুরো গল্পটা আমাদের সঙ্গেই থাকুন। সময়টা সেপ্টেম্বর মাস, গরমের সঙ্গে ঠান্ডার একটা মিষ্টি ট্রানজিশন চলছে। আকাশ নীল আর হালকা পেঁজা তুলো, মানে পেঁজা তুলোর মতো মেঘ, অর্থাৎ শারদ শুভেচ্ছা আগাম জানিয়ে দিল কালিম্পং। বেশ গরম আর ঝলমলে দিন দেখে আমরা সকালেই নেমে পড়েছিলাম একটু সুইমিং পুলে। একটু মজা করে আমরা বেরিয়ে পড়বো এবার কালিম্পংকে এক্সপ্লোর করতে। থেকেছিলাম সিঙ্কলিয়ার্স কালিম্পংয়ে। আমি বৃত্তান্ত দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সকে, আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন, খুব সুন্দর লাগবে এই রিসর্টটি আপনাদের। প্রথমেই আমরা চলে গেলাম দূরবীন মনাস্ট্রিতে, কালিম্পং থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আর কি সুন্দর রাস্তাটা, একটা মিলিটারি এরিয়ার মধ্যে দিয়ে রাস্তাটা গেছে বলে আমি সেখানকার ভিডিও আর করলাম না, তবে আপনারা রাস্তাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে এসে মন যেন কেমন হালকা হয়ে গেল, কেমন একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। মৃদুমন্দ পাহাড়ি হাওয়া আর সেই সঙ্গে হালকা রোদের তেজ, কি যে ভালো লাগছিল না কি বলবো। এদিকের এই ঘরগুলো হচ্ছে ছাত্রাবাস, তার সঙ্গে এখানে নাকি স্কুল কলেজ দুটোই রয়েছে, দুটোরই পাঠ্যক্রম এখানে নাকি চলছে। মনাস্ট্রিতে ঢোকার আগে তিন বন্ধু মিলে পরিক্রমা করছিলাম, থমকে গেলাম মনাস্ট্রির ঠিক পেছনে এসে। কি সুন্দর ব্যাকড্রপে হিমালয়ের রেঞ্জগুলো দেখুন, দূরে ওই পেঁজা তুলোর মতো মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। রোববারের দুপুরে এইরকম সুন্দর খেলা দেখতে দেখতে তিন বন্ধুতে একটা দীর্ঘশ্বাস ফেললাম, কবে লাস্ট খেলেছি খেয়ে জানে। ঢুকে পড়লাম মনাস্ট্রির মধ্যে। 1957 সালে তৈরি হওয়া এই মনাস্ট্রিকে মনে করা হয় গুরু পদ্মসম্ভবার প্যালেস। সত্যি রাজপ্রাসাদই বটে, একদিকে হিমালয় আর ভেতরে কি সুন্দর হাতের কাজ। যে কোনো মনাস্ট্রিতে আমি দুটো জিনিস খুব লক্ষ্য করি, একটা হলো এই হাতের কাজ আর একটা শান্তি। এবার গাড়ি স্টিয়ারিং ঘোরালাম সেন্ট্রাল সেরিকালচার স্টেশনের দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম কথা এটা খুঁজতে খুঁজতে অনেক টাইম চলে গেল, আর পেলেও সেটা দেখলাম পুরো বন্ধ। যাই হোক, একটু ঘোরা তো হলো, এটাই তো এক্সপ্লোরারের বৈশিষ্ট্য, একটু ঘুরে না হয় দেখেই নিলাম কি আছে ওই জায়গাটায়। পরের গন্তব্য ম্যাকফার্লেন চার্চ। নীল আকাশের তলায় এত উজ্জ্বল রঙের এই চার্চটি কি যে ভালো লাগছিল কি বলবো। এই ম্যাকফার্লেন চার্চটি নাকি একসময় প্রচণ্ড ভূমিকম্পে ভেঙে যায়, তারই ধ্বংসাবশেষ কিছু সংরক্ষিত আছে এর সামনে। আর এখান থেকে কালিম্পং শহর খুব সুন্দর লাগে। চার্চটি 1891তে তৈরি হয়, 2011-র ভূমিকম্পে এটা ভেঙে যায়, আবার 2013 সালে এটা পুনর্গঠিত হয়। এবার একটা চুপি চুপি কথা বলে দিই, চার্চটা রোববার দিন বন্ধ। আমাদেরও মন খারাপ হলো, ভাবলাম এত দূর এসে চার্চটার ভেতরটা দেখবো না, তা কি কখনো হয়। হঠাৎ জানলা দিয়ে দেখলাম ভেতর থেকে গানের আওয়াজ ভেসে আসছে, একটা দরজা শুধু ভেজানো। টুক করে তিনজনে মিলে ঢুকে পড়লাম।
আর কী সুন্দর গান শুনলাম বিশ্বাস করুন, এত সুন্দর ভেতরটা লাগলো। সৌমিত্র আর রাহুল তো প্রায় মুক্ত হয়ে গেছিল, আমিই টেনে টেনে বার করলাম ওখান থেকে। তবে মিথ্যে কথা বলবো না, আমারও পা ওখানে স্তব্ধ হয়ে গেছিল। সেই মিষ্টি গানের রেশ গুনগুন করতে করতেই আমরা চলে এলাম আরেকটি ধর্মস্থানে, নাম মঙ্গলধাম। পাহাড়ের কোলে এত সুন্দর একটা মন্দির সত্যি কল্পনাতীত। আর এই তিন জায়গায়, একে তো নেচার, তার উপর এত মানসিক শান্তি, সত্যি মনটাকে যেন রিফ্রেশ করেই ছাড়ল। মন্দিরের বাইরে একটু ফটো তুলছিলাম আমি আর সৌমিত্রা, দেখি রাহুল নেই। রাহুল টানে আগেই ঢুকে গেছে মন্দিরের ভেতরে আর সুমধুর ভজন শুনছে। আমাদেরও ভেতরে গিয়ে খুব সুন্দর লাগলো। ১৯৪০ সালে গুরুজি শ্রী মঙ্গলদাসজি মহারাজ কালিম্পংয়ে আসেন, তিনি প্রতিষ্ঠা করেন এই মঙ্গলধাম। মন্দিরের নিচেই আছে গুরুজির সমাধি, আর তার পাশেই গুরুজির হাতে প্রজ্বলিত অখণ্ড জ্যোতিদীপ। এই কয়টি জায়গা দেখতে দেখতেই সেদিন সন্ধে হয়ে গেল। একটু বাজার ঘুরে আমরা পরদিন বেরিয়ে গেলাম লাভা মনাস্ট্রির দিকে। আজকে আর সূর্যের দেখা নেই, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মৃদুমন্দ বাদলা হাওয়া গায়ে বেশ লাগছে। চলে এলাম লাভা মনাস্ট্রিতে। ১৯৮৮ সালের এপ্রিল মাসে এর কাজ সম্পূর্ণ হয়, আর ১৯৯০ সালের ৬ জুন এই মনাস্ট্রি খুলে যায় সবার জন্য। এই মনাস্ট্রি থেকে লাভা শহরটাকে যেমন সুন্দর দেখতে লাগে, তেমনই তার পেছনের দিকে গেলে পেছনের পাহাড়কে অপূর্ব লাগে। আমরা যখন গেছিলাম, ওই বলেছিলাম না মেঘ বৃষ্টির খেলা চলছে, দেখুন কি সুন্দর মেঘ পাশ দিয়ে বয়ে চলেছে। আর কয়েকদিন বাদে এলে, অর্থাৎ ওই অক্টোবর নভেম্বর মাস নাগাদ, তখন আকাশ পাবেন একদম নীলাভ, দূরে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। তখনকার এই পরিবেশ হবে একদম আলাদা। তবে পাহাড় ক্ষণে ক্ষণে বদলায়, পাহাড়ের প্রত্যেকটা পরিবেশ প্রত্যেকটা মাস এক এক রকমভাবে সুন্দর। সেই সব সৌন্দর্য আমরা কেমনভাবে উপভোগ করব সেটা ডিপেন্ড করে নিজেদের ওপর। তবে কালিম্পং এলে আরও অনেক জায়গা দেখার আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা হলো ডেলো পার্ক। আমার সান্তক পর্বে এই ডেলো পার্ক বর্ণনা করা রয়েছে, পারলে একবার ওই ভিডিওটাও আপনারা দেখে নেবেন। এবারে আমরা গেছিলাম কিন্তু রাতের দিকে, তাই ভালো করে ছবি তুলতে পারিনি, এবারে তাই দিতেও পারলাম না। এছাড়াও আছে ফ্লাওয়ার নার্সারি, গ্রাহাম হোম, গলফ ক্লাব এবং লাভার কাছে ঋষভ। ঋষভের গল্প অবশ্য আমার কাছেই রয়েছে, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সকে দিয়ে দেব। খুব ভালো থাকবেন, সঙ্গে রাখবেন ডোডোস সাফারি, যাতে আপনার সফর সাফার না করে।